সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। গুরুত্বপূর্ণ এই অর্থে যে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রত্যেকটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে এবং সেই প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সকলেই নিউজ করেছে, ডেলি ক্যাম্পাস পত্রিকাও সেটি নিয়ে নিউজ করেছে। তো আসলে আমরা যে ভিডিওটি বানাচ্ছি সেটি প্রেস বিজ্ঞপ্তি না, আসলে পর্যালোচনা বিষয়টা কী, প্রাথমিকের যে পদ সংখ্যা পর্যালোচনা করার কথা বলা হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বা গণমাধ্যমগুলো যেটি লিখেছে যে পর্যালোচনা পদ সংখ্যা নিয়ে পর্যালোচনা করা হবে, আসলে এই বিষয়টি কী সেটি নিয়ে আজকে মূলত আমাদের ভিডিও। তো আসলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা বেশি বেশি করে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারি। আরেকটি সারপ্রাইজ আপনাদের জন্য আছে, সেটি হচ্ছে ভিডিওর একটি প্রান্তে আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্যারের একটি ক্লিপ আপনারা শুনতে পারবেন যে তিনি আসলে পদ সংখ্যা বাড়ানো নিয়ে কী মন্তব্য করেছেন। তো আসলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। পর্যালোচনার বিষয়টি আসলে কী, পর্যালোচনার বিষয়টি হচ্ছে এটি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতাধীন যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোতে এই মুহূর্তে আসলে কতগুলো পদ শূন্য রয়েছে। এই যে 32,557 জন শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে, এই নিয়োগের পরে যদি এই সংখ্যক নিয়োগ দেওয়া হয় তাহলে আসলে কতগুলো পদ সংখ্যা ফাঁকা থাকতে পারে বা আরও কতগুলো শিক্ষক প্রয়োজন হতে পারে, তো এই বিষয়গুলো তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের পরবর্তীতে মন্ত্রণালয় এবং অধিদপ্তর যৌথভাবে একটি সভা করবে। সভায় যদি তারা মনে করেন যে পর্যালোচনা অর্থাৎ পর্যালোচনা করার পর যদি তারা মনে করেন যে পদ সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে তাহলে তারা অবশ্যই পদ সংখ্যা বাড়াবেন এবং এই বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় খুবই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন। আমরা যখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয় তখন আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সহ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহরিজুল হায়াত স্যারের সাথে আমরা কথা বলেছি। তো তারা আসলে যেটি জানিয়েছেন যে পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে তারা খুবই পজিটিভ মানে মনোভাব পোষণ করছেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে পদ সংখ্যা বাড়ানো নিয়ে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মৌখিক পরীক্ষা দিয়েছেন, তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করেছেন, তারা প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে মানববন্ধন করেছেন। তো সব কিছু মিলিয়ে যেটি আসলে কর্মকর্তা এবং অধিদপ্তর মন্ত্রণালয় এবং অধিদপ্তর কর্মকর্তারা বলছেন যে পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে তারা পজিটিভ মনোভাব পোষণ করছেন এবং আমরা আসলে বের করার চেষ্টা করেছিলাম যে আসলে তাদের মুখ থেকে, কিন্তু তারা আসলে কিছুই বলতে চাচ্ছে না, কারণ কিছু বললেই সেটি নিয়ে আসলে আন্দোলন বা অনেক কিছু হতে পারে। তো এই জন্য আসলে তারা এই মুহূর্তে কিছুই প্রকাশ করছেন না, তবে আমরা চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের একদম সঠিক যে তথ্যটি, আসলেই পদ সংখ্যা কতটি বাড়ানো হতে পারে বা পদ সংখ্যা বাড়বে কি না বা কতটুক সম্ভব বিরোধিত সেই তথ্যটি আমরা জানানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর আপনাদের যে সারপ্রাইজটি দিতে চাইছিলাম সেই সারপ্রাইজটি এখন এই ভিডিওর সাথে যুক্ত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্যার আসলে পদ সংখ্যা বাড়ানো নিয়ে কী বলেছেন সেই ক্লিপটি আমরা এখন শুনব। তো চলুন আমরা স্যার কী বলে সেটি শুনে আসি। স্যার, এই প্রেস রিলিজ দিয়েছে আপনাদের মন্ত্রণালয় থেকে, স্যার একটা বিষয় একটু জানতাম যে এই পদ সংখ্যা নাকি বাড়ানোর দিকে আপনার চিন্তা ভাবনা করছেন। এটা তো আপনার ওখানে ওটা তো সেলফ এক্সপ্লেন, তাই না, যে পদ সংখ্যা যাচাই, তাই তো? হ্যালো, ওই ওইখানে লেখা স্যার যে আপনারা পর্যালোচনা করে মানে পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করবেন, এরপরে হচ্ছে বাড়ানোর ব্যাপার, বাড়ানো তো কথা হয়নি, যে পদ সংখ্যা পর্যালোচনার জন্য মানে এদের ইয়েটা, তো এটা এটা মানে নিশ্চয়ই পজিটিভ কেউ চিন্তা করছে। এগুলো একবারে 14 তারিখে মানে সেকেন্ড হাফে জানতে পারবেন। আপনারা যেটি শুনছিলেন, যেমনটি শুনছিলেন যে স্যার আসলে যেটি বলছিলেন তারা আসলে কিছুই বলতে চাচ্ছে না, আমরা চেষ্টা করেছি, তবে স্যার যে রেকর্ড করার আগে আমি ভয়েসটা স্যার রেকর্ড করার আগে স্যার একটু আমাকে বলেছে যে আমরা পদ সংখ্যা বাড়ানোর বিষয়টিকে পজিটিভলি দেখছি। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এটি জানিয়েছেন যে পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে তারা পজিটিভলি চিন্তাভাবনা করছেন, অর্থাৎ পদ সংখ্যা বাড়ার সম্ভাবনা খুবই বেশি। তবে আমরা এখনই নিশ্চিত না, আমরা নিশ্চিত হওয়ার জন্য হয়তো 1 সপ্তাহ সময় লাগবে, আমরা 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে সঠিক তথ্য জানার চেষ্টা করবো। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যাওয়ার আগে আরেকটি অনুরোধ করে যাচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন যেন বেশি বেশি মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।